পরপর বোমাবাজি, ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ছুটি দিয়ে দেওয়া হলো স্কুল। ঘটনায় চাঞ্চল্য আমডাঙার সাধনপুর গ্রামে। এদিক মুদি দোকান লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমাবাজির ঘটনায় উত্তপ্ত আমডাঙার সাধনপুর গ্রাম, ছুটি দিয়ে দেওয়া হলো স্কুল। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনা সূত্রে জানা যায়, আমডাঙার সাধনপুর গ্রামের এক মুদির দোকান লক্ষ্য করে পরপর পাঁচটি বোমা ছোড়া হয় বলে অভিযোগ। চারটি বোমা ফাটলেও অপর একটি বোমা উদ্ধার করা হয় দোকান থেকে। বোমাবাজির ঘটনা ঘটতেই মুহূর্তে এলাকায় জড়ো হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। ঘটনায় ক্ষতিগ্রস্ত মুদির দোকান, আহত হন দোকান মালিক। এরপর খবর দেওয়া হয় আমডাঙা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় আমডাঙা থানার পুলিশ। পুলিশ এসে একটি তাজা বোমা সহ দোকান মালিককে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আমডাঙা গ্রামীণ হাসপাতালে। এই বিষয়ে আহত দোকান মালিক বলেন, আমি দোকানেই ছিলাম, আচমকাই কয়েকজন এসে পাঁচটি বোমা ছোড়ে, যার মধ্যে চারটি বোমা ফেটেছে, একটা ফাটেনি। এই বিষয়ে তিনি আরো বলেন, আমি দোকানে ছিলাম আর আচমকে এসে আমার দোকানে পাঁচটা বোম মেরেছে, একটা ফাটেনি, চারটে ফেটেছে। আমি ভয়ের একটা এর মধ্যে ঢুকে গেছিলাম, যার জন্য আমার মাথা কিছু বুঝতে পারছি না। কারা মেরেছে? গ্রামেরই একটা সাথে ভাই আছে, তাদেরই একটা তিন চারটে ছেলে, কারণ আমি জানি না, আমি তো কোনো ব্যবসা করি। এমন বোমাবাজির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। জানা যায়, বোমাবাজির ঘটনা জানাজানি হতেই গ্রাম পঞ্চায়েত ও বিডিওর তরফ থেকে পাশের স্কুল বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যেহেতু স্কুল সংলগ্ন এলাকা, তাই ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল। তবে কি কারণে বোমাবাজির ঘটনা তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে আমডাঙা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুরনো কোনো শত্রুতার জেরেই হামলাটি হয়েছে, তবে বোমাবাজির কোনো ঘটনা ঘটেনি। যেটি উদ্ধার হয়েছে সেটি বোমা নয়, এমনটাই দাবি পুলিশের। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, খবর পেয়ে এখানে ছুটে এসে দেখি দোকানটিতে বেশ কয়েকটি বোমা ছোড়া হয়েছে। দোকানে ক্ষয়ক্ষতি হওয়ার সাথে সাথে আহত হয়েছে দোকান মালিক। এই বোমাবাজির ঘটনায় গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এমনকি স্কুল সংলগ্ন এলাকা হওয়ায় বিডিও তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল বন্ধ করে দেবার জন্য। এই বিষয়ে তিনি আরো বলেন, আমি বাড়িতে ছিলাম, এসে দেখলাম যে এখানে এই দোকানে বোমা ছুড়েছে, দোকানে সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে, যে ছিল তারও সব হালকা ধরনের আঘাত হয়েছে, যা দেখেছি আমরা এসে আর কি। তো স্বাভাবিক একটা হলে কীরকম হয়, মানে একটা গ্রামাঞ্চলে একটা মানুষ তো ভালো পরিবেশে থাকতে চায়, কিন্তু এটা তো একটা খারাপ পরিবেশ সৃষ্টি হলো। হ্যাঁ, এতে মানুষের ক্ষোভ জন্মেছে নিশ্চয়ই। হ্যাঁ, আতঙ্ক তো একটা হবেই, স্বাভাবিক। এই দেখলেন না, এক্ষুনি ভিডিও পারমিশন দিয়ে দিল, এখন স্কুল ছুটি দিয়ে দিল শিক্ষকরা। যেহেতু স্কুল সংলগ্ন এখানে হয়েছে, স্কুলের পাশেই তো ঘটনাটা ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, আমডাঙা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।